নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হাইটেক একটা এমন একটা প্ল্যাটফর্ম, নিজের ভবিষ্যৎটা গড়া যাবে। আর এই সুযোগটা পাওয়ার জন্য থ্যাংক টু হাইটেক। পূর্ব মেদিনীপুরের ছেলে, এইচএস পাস করে 2013 হাইটেকেই আসি। যখন এখানটায় আসি তখন আমি এসেছিলাম পিয়নের কাজের জন্য। প্রায় এক বছর আমি এরকম পিয়নের কাজ করেছি। কাজ করার পর কাজের ফাঁকে অনির্বাণ স্যার, যিনি রিগারে ছিলেন, ওনার চেয়ারের পাশে বসতাম। উনি বললেন, কিরে দেখছিস কাজগুলো কি ভালো লাগছে? বললাম যে হ্যাঁ ভালো লাগছে। না কী বুঝছি, যেমন আমি কিছুই বুঝতে পারছি না, জাস্ট দেখছি যে আপনি এই কাজটা করছেন, কি একটা মডেলের হাত নড়ছে, জাস্ট এটুকুই। উনি বললেন যে শিখবি? সেখানে অবশ্যই শিখবো। এমন হতো যে আমাকে শেখানোর জন্য ওনারা অফিসেই থেকে যেতেন, বাড়ি যেতেন না। রাত 2 অবধি করতাম, তারপর উনি বলতেন শুয়ে যা, তারপর আবার কাল থেকে হবে। আবার কাল থেকে আবার সেই কাজ হতো, ওনারা চলে যেতেন, আমাকে কিছু কাজ দিয়ে যেতেন, আমি সেই কাজ করে রাখতাম, ওনাদেরকে দেখাতাম। 2 বছর টানা প্র্যাকটিস করেছি, তারপর আজকে আমি হাইটেকে জুনিয়র এডিটরে কাজ করছি।